ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগে আমি শেয়ার করব, অ্যাকচুয়ালি আমার অনেক দিনের শখ ছিল একটি ক্যামেরা, যে Z7X। এই ক্যামেরাটা অনেকে চিনে যারা ইউটিউবিং করে। তো এটা এত বেশি আমার পছন্দের ক্যামেরা ছিল, কিন্তু মানে কিনা হয়নি। তো হঠাৎ আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে ক্যামেরাটা কিনে, ওটার সাথে আরও কিছু জিনিস দিয়েছে। তো আমি আজকে ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে ক্যামেরাটা দেখতে কেমন আর সাথে কী দিয়েছে। তো আমি আপনাদের সাথে পুরাটাই শেয়ার করবো, বক্সগুলো থেকে সাথে কী কী আর গিফট পেয়েছি। ক্যামেরাটা খোলার আগে আমি আপনাদেরকে বলে নেই, আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে যে ছোট্ট বেল আইকনটি দেখবেন সেটাকে ক্লিক করে দিবেন, তাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো ভিউয়ার্স, আমার ক্যামেরার বক্সটি খোলার আগে আপনার সাথে আমার একটি কথা আছে, সেটা যে দেখতে পাচ্ছেন এখানে নামটি বাংলাদেশি ইউটিউবার আমেরিকান লাইফ। হ্যাঁ, এটা আমার আরেকটি নতুন চ্যানেল, আমি নতুন লঞ্চ করেছি আপনাদের ভালোবাসার জন্য, শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আমি আরেকটি নতুন চ্যানেল খুলেছি এবং আমার ডেলি লাইফ রুটিনগুলো শেয়ার করবে। এই চ্যানেলে আমি শুধুমাত্র আমার ডেলি লাইফ রুটিন ব্লগগুলোই শেয়ার করবো, ট্রাভেল ব্লগ। যদি আপনাদের আমার চ্যানেলটিকে ঘুরে আসার ইচ্ছা থাকে তাহলে ঘুরে আসবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। বক্সটা খুলব, আপনাদের সাথে শেয়ার করব কি কি পেয়েছি আমি গিফট আমার হাজবেন্ডের কাছ থেকে সারপ্রাইজ। তো আপনারা দেখে থাকুন। তো ভিউয়ার্স, আমি এখন বক্সটাকে খুলছি, ক্যামেরা যে বক্সটা এসেছে আমাদের বাসায়। অ্যাকচুয়ালি এই ক্যামেরাটা আমার হাজবেন্ড বেস্ট বাই থেকে কিনেছে, আমেরিকাতে বেস্ট বাই হচ্ছে নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স, টিভি, ক্যামেরা, ফোন, ল্যাপটপ, এগুলি সব বেস্ট বাইতে কিনা কিনা হয়, আমেরিকাতে পাওয়া যায়, এটা একটা বিগ কোম্পানি। তো আমার হাজবেন্ড ক্যামেরাটা এবং আমার আমাকে আর অন্যান্য যেসব গিফট করেছে, সারপ্রাইজ দিয়েছে, সেগুলি সবও বেস্ট বাই থেকে কিনেছে। তো আমি এখন বক্সটা খুললাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরার বক্সটাকে বের করলাম বক্স থেকে, আর এটার সাথে আরেকটা এই বড় যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যামেরা রাখার জন্য ব্যাগটা। এটার ভিতরে ক্যামেরা বা আমার অন্যান্য ইলেকট্রনিক্স জিনিস, ট্রাইপড, এগুলি সব রাখার জন্য এই ব্যাগটাও ও গিফট করেছে একসাথে। তো এখন আমি আপনাদেরকে ক্যামেরা ব্যাগটা, আই মিন ক্যামেরাটা খুলে বের করে দেখাবো ভিতরে কেমন দেখতে, কি কি ফাংশন আছে ক্যামেরাটা সবগুলোই বলবো একটু একটু করে। তো আমি এখন ক্যামেরাটাকে বের করছি। তো ভিউয়ার্স, ক্যামেরাটা সব কিছু বলার আগে আর একটা কথা বলে নেই, এটার সাথে একটা প্যাকেট ডিল ছিল, সেটা হচ্ছে ক্যামেরা, দুইটা ব্যাটারি আর একটা মেমোরি কার্ড। তো আমার হাজবেন্ড আমার জন্য আরেকটা এক্সট্রা মেমোরি কার্ড কিনেছে, যেহেতু আমি অনেক ভিডিও করি। আর এই ক্যামেরাটার পিকচার কোয়ালিটি অনেক বেশি ভালো, যার কারণে আমার এই ক্যামেরাটা খুবই পছন্দের একটা ক্যামেরা ছিল। আর এটা যে মানে অনলাইনে যে রিভিউ দেখেছি আমি আগে, এবং ইউটিউবেও আমি অনেক ভিডিও দেখেছি G7X-এর, সোফার যতটুকু আমি জানি যে ক্যামেরাটা ইউটিউবের ভিডিও করার জন্য পারফেক্ট একটা ক্যামেরা, মানে অনেকগুলো ক্যামেরার ভিতরে এটা নাম্বার ওয়ান ক্যামেরা ইউটিউব ভিডিও করার জন্য, এবং পিকচার কোয়ালিটি অনেক বেশি এক্সিলেন্ট হয় এই ক্যামেরাতে, যার কারণে আমার খুবই ইচ্ছা ছিল এই ধরনের এই ক্যামেরাটা কিনা। তো এটার একটু দাম বেশি দেখে আমি একটু ওয়েট করেছিলাম, কিনবো কিনবো কিনা হয়নি। তো আমার হাজবেন্ড জানতো আমার এই ক্যামেরাটা খুবই পছন্দের ক্যামেরা, তো সে যে এই কারণে আমাকে সারপ্রাইজ দিয়েছে ক্যামেরাটা কিনে। তো এই ক্যামেরাটার সাথে কিছু ডিল ডিল ছিল, মানে এটার ভিতরে এটার সাথে দুইটা চার্জার, একটা মেমোরি কার্ড আর একটা ট্রাইপড ছিল ডিলে, আর এই যে ক্যামেরাটা। তো ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম ইন জুম আউট হয়, আর সামনে যে গ্লাসটা দেখছেন সেটা সেলফির মতো উপরে উঠে
উঠিয়ে সেলফি ভাবে ভিডিও করা যায় এবং সেলফি ভাবে পিকচার তোলা যায়। আর এটা হচ্ছে চার্জার, দুটা চার্জার, একটা এটা এটা হচ্ছে একটা, এই যে এটা চার্জারের ভিতরে চার্জ দিয়ে। তো আপনাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে, ব্লগটি, তাহলে আমার ব্লগটি শেয়ার করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির কাছে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিও বা ব্লগে। তো আপনারা অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।